প্রোফাইলে আসলে কি কি ইনফরমেশন থাকবে? তো আমরা কিন্তু এই প্রোফাইল নিয়ে, পার্সোনাল প্রোফাইল নিয়ে অনেকদিন যাবতই আমরা কাজ করছি। আমরা অলরেডি কয়েকটা ভিডিও তৈরি করেছি যে জায়গায় প্রোফাইল কি, প্রোফাইল কি কি কাজে লাগে এই সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পাবেন। সো প্রোফাইল বেসিক্যালি যারা বিজনেস করে তাদের জন্য লাগে, এবং প্রোফাইল হচ্ছে যখন আপনার একটা বিজনেস থাকবে তখন আপনাকে যে ডকুমেন্টটা তৈরি করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল। যখন আপনার একাধিক বিজনেস থাকবে তখন আপনাকে যে ডকুমেন্টটা তৈরি করতে হচ্ছে সেটা হচ্ছে পোর্টফোলিও। সাপোজ আমি নিয়াজ আহমেদ, আমি এখন ফাউন্ডার অ্যান্ড সিইও হিসেবে কাজ করছি কর্পোরেট আস্কের, সো আমার একটা মাত্র কোম্পানি, আমার জন্য যে ডকুমেন্টটা তৈরি করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল। বাট এখন দেখা গেল ডে বাই ডে আমার বিজনেস আরও গ্রো করলো, আমার শুধুমাত্র কর্পোরেট আস্কি না, আমার এর পাশাপাশি আরও 4-5টা কোম্পানি হয়েছে, সো আমার এই প্রত্যেকটা কোম্পানির জন্য আমার আলাদাভাবে যে ডকুমেন্টটা তৈরি হবে সেটা হচ্ছে আমার প্রোফাইল। যখন 5টা কোম্পানি মিলে আমার সম্পর্কে কোনো ডকুমেন্ট তৈরি করতে হবে সেটা হচ্ছে পোর্টফোলিও। সো প্রোফাইলে আসলে কি কি ইনফরমেশন থাকে? প্রোফাইলে বেসিক্যালি আপনার কোম্পানি সম্পর্কে থাকবে, আপনার ব্যক্তি সম্পর্কে থাকবে। সো আপনার ব্যক্তি ব্যক্তি কাজ করছেন একটা কোম্পানিতে, তাই না? সো ওই কোম্পানিতে আপনার মাধ্যমে কোম্পানিতে কতজনের টিম পরিচালনা করেন, কোম্পানিকে আপনি কি কি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নিয়ে আপনি কোম্পানিতে কাজ করছেন, আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা মানুষের কেন কেনা উচিত, আপনার ইউনিক ফিচারগুলো কি কি, আপনি এই পর্যন্ত কত শো বা কত হাজার ক্লায়েন্টকে সার্ভ করেছেন, আপনার কাস্টমার রিভিউ কীরকম, আপনার মাধ্যমে কোম্পানিতে বিগত বছরগুলোতে কী ধরনের ডেভেলপমেন্ট এসছে, কতগুলো নতুন প্রোডাক্ট আপনি লঞ্চ করেছেন, আপনার মাধ্যমে বিজনেসে কী ধরনের গ্রোথ এসছে, আপনি কতজনের টিম পরিচালনা করছেন, কোন কোন টিম কি কি ধরনের কাজ করছে, আপনি কি পরিমাণ ফান্ড রেজ করতে পেরেছেন, কি ধরনের ইনভেস্টমেন্ট আপনি আনতে পেরেছেন, আপনার প্রধান স্টেক হোল্ডার কারা কারা, এই সমস্ত তথ্যগুলো দিয়ে কিন্তু আসলে একটা ব্যক্তিগত প্রোফাইল তৈরি করতে হয়। ব্যক্তিগত প্রোফাইল এবং কোম্পানি প্রোফাইল কিন্তু সম্পূর্ণ আলাদা, বিকজ কোম্পানি প্রোফাইলের ভিতরে আবার থাকবে ভিন্ন ইনফরমেশন। কোম্পানি প্রোফাইল আপনি যখন তৈরি করবেন তখন আবার আপনার কোম্পানির মিশন কি, কোম্পানির ভিশন কি, কোম্পানির কোর ভ্যালুগুলো কি কি, এরপরে থাকবে হচ্ছে আপনার কোম্পানির প্রোডাক্ট এবং সার্ভিসগুলো কি কি, প্রত্যেকটা প্রোডাক্ট এবং সার্ভিসের ফিচারগুলো কি কি, আপনার কাছ থেকে কেন এই প্রোডাক্টগুলো কেনা উচিত, আপনার প্রোডাক্টের ইউনিকনেসটা কি, আপনার কাছ থেকে এই পর্যন্ত কারা কারা প্রোডাক্ট কিনেছে, আপনি কাদেরকে সার্ভ করেছেন এবং তাদের টেস্টিমোনিয়ালগুলো কি কি ছিল, এই সমস্ত তথ্য দিয়ে অ্যাকচুয়ালি আপনার বিজনেস প্রোফাইল তৈরি করতে হয়। সো বুঝতেই পারছেন বন্ধুরা, পার্সোনাল প্রোফাইলে থাকবে ওই ব্যক্তির কন্ট্রিবিউশন টু দ্য বিজনেস, বিজনেস প্রোফাইলে থাকবে প্রোডাক্ট, সার্ভিস, তার ফিচার, ইউনিক ফিচার এবং টেস্টিমোনিয়াল। সো এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের প্রোফাইল তৈরি করার কাজে লেগে পড়ুন, আর প্রোফাইল তৈরি করতে গিয়ে কারো যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যে নাম্বারটা আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন। ওই নাম্বারে কল করলেই আপনারা সিভি, রেজুমি, কভার লেটার, বিডি জব প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, ভিডিও রেজুমি, ম্যারিজ সিভি, সব ধরনের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।